না কেন? আমি যোগ্য সম্মান না পেলে আমি কোথাও যাই না। এই একই ঘটনা তো মিঠুন চক্রবর্তীর সঙ্গেও হয়েছে, উনি হয়তো সম্মান মানে সব, আপনি তো একাধিক সিনেমা করেছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই, সে আমার কোস্টার, আমি খুব ভালোবাসি মিঠুন দাকে, আমি তো একটা শিল্পী হিসেবে তাকে শ্রদ্ধা করি এবং আমরা প্রচুর ছবি একসঙ্গে করেছি। মানে এই যে আপনি বলছেন আপনি নিজেও যোগ্য সম্মান পাননি, এটা কেন হচ্ছে? আমি জানি না, বলতে পারবো না ঠিক। আপনি কি চাই? আমরা শিল্পী, আমরা শিল্পীর চোখে দেখি এবং আমার মনে হয় একটা এরকম চলচ্চিত্র যখন ইনভলভ আছে তখন সবাইকে আমন্ত্রণ করা উচিত, সবাইকে যোগ্য সম্মান দেওয়া উচিত। মানে কি আপনার আপনার ক্ষেত্রে যোগ্য সম্মান দেওয়া হয়নি, এটা কি মানে আপনার কেন? আমি এটা বিস্তারিত বলবো না, আমি এইটুকুই বলতে পারি যেখানে আমি সম্মান পাই না সেখানে আমি যাই না। পাশাপাশি আপনি তো রাজনীতি থেকে প্রায় বেরিয়ে গেছেন, এখন আর সে অর্থে নেই, মানে এই যে আপনার রাজনীতিতে আসা এবং চলে যাওয়া এটা কি কোনো কারণ? যেমন চিরঞ্জিত কদিন আগে বারাসাতে বলেছেন, তিনি বারাসাতের বিধায়ক, তিনি বলেছেন যে হয়তো পলিটিক্যাল কারণেই মিঠুনকে ডাকা হয়নি। আমার মনে হয় পলিটিক্যাল কারণ হওয়া উচিত না একটা শিল্পীকে ইনভাইট করাতে, পলিটিক্সটা পলিটিক্সে, আর যখন একটা শিল্প হচ্ছে, একটা ফেস্টিভ্যাল হচ্ছে চলচ্চিত্র নিয়ে, যারা ইনভলভ তাদেরকে সম্মান দেওয়া উচিত। আপনার অপর আরেক কোস্টার চিরঞ্জিত, তিনি বলছেন যে যেহেতু মিঠুন এখন এই, তার পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউ এটা যে শিল্পী শিল্পী সেই সম্মানটা দেওয়া উচিত। সেটা দেওয়া হয়নি, নিশ্চয়ই দেওয়া হয়নি, সেই জন্যই আসেননি উনি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যখন তখন তো সব শিল্পীদেরই আমন্ত্রণ পাওয়া উচিত। এক্স্যাক্টলি, তাই সবাইকে আমন্ত্রণ জানানো উচিত যারা যোগ্য শিল্পী, যাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্ডিয়ান সিনেমা, বেঙ্গলি সিনেমা, প্রত্যেককে সমানভাবে আমন্ত্রণ এবং সম্মান জানানো উচিত। এই ফেস্টিভ্যালটা তো দীর্ঘদিনের, তো সেক্ষেত্রে এই কন্ট্রোভার্সিটা তো আগে আপনারা কখনো দেখেননি, কন্ট্রোভার্সি হচ্ছে নাকি আগেও ছিল? কি বলবো বলুন, আমার কোনো আর মন্তব্য নেই, আপনি ফুটিয়ে জিজ্ঞেস করছেন, আমি ওইটুকুই বললাম, এইটুকু যেটা আমার লেগেছে আমি সেটা বলেছি। আর কিছু প্রশ্ন আছে? থ্যাংক ইউ। আমি রাজনীতির কথা বলতে চাই না, আমি আমার সন্তুকে দেখতে এসেছি, আমি ওর সঙ্গে কিছু এনজয় করব কিছুটা সময় করে তারপরে যাব। থ্যাংক ইউ। চলচ্চিত্র উৎসবে মিঠুনকে আমন্ত্রণ করা হয়নি, আপনাদের প্রসাহী অভিনেত্রী, হ্যাঁ কি মনে হয় ঠিক হয়েছে? আমরা আমার দুজন বন্ধু, আমরা যে একসঙ্গে কাজও করব ছবি করে, এটা একটা পলিটিক্যাল একটা কারণ আছে, কারণ এক্ষুনি তুমি আমায় গালাগালি দিচ্ছ আর আমি আমার মেয়ের বিয়েতে ডাকবো, এটা হয় না, তাই না? এটা সম্ভব কি? হ্যাঁ ডেফিনেটলি, নিশ্চয়ই তাই তো, বিজেপিতে চলে যাওয়াটা ইম্পর্টেন্ট না, যে ধরনের কথাবার্তা বলছে সেই কথাগুলো তো আমাদের ফেভারে নয়, আমাদের এগেনস্টে বলছে, টোটালি আমাদের পলিসির এগেনস্টে বলছে, এরম চলবে না, আমরা সব ঠিক করে দেবো, আমরা টাকা পাইয়ে দেবো, এইসব বলছে, তারপরে সবটাই আমাদের এগেনস্টে বলছে। দেখুন, তাদের সেই শাসক গোষ্ঠী যদি একটা ফেস্টিভ্যাল করে তাহলে সেই ফেস্টিভ্যালটা তো ওইভাবে করবে না যে সব লোকই চলে এসো, সম্মের পূজারি আমরা, এরকম হয় না। না, ওরা রাজনৈতিক বললে হবে না, প্রশ্নটা হচ্ছে যে ডেফিনেটলি এটার ভেতরে তো শাসক গোষ্ঠীর দ্বারা চালিত, এটা তো হবেই। তাহলে শিল্পী সত্তা যেটা, হ্যাঁ শিল্পী সত্তাটাকে বাদ দিয়ে কি রাজনীতিটা বড় এই জায়গায়? না, হওয়া উচিত না, ওই আবার একই কথা আছে, হওয়া উচিত না কিন্তু হচ্ছে ভাই, এটা মানছি। আচ্ছা, আরেকটা, এই শরৎকল কিন্তু ডিমান্ড করছেন যে ওনার বাড়িতে চিঠি পাঠানো হয়েছে, হয়েছে মিঠুন নিজে না বলছে, মিঠুন অবসর বলেছেন যা আসেন, তাহলে অবশ্যই বলেনি, অন্য কোনো ঠিকানা যেতে পারে, ছোটোখাটো থাকবে। আচ্ছা দাদা, আচ্ছা।